ঢাকার অদূরে সোনারগাঁয়ের আমিনপুর বাজারের নিকট ছোট খেলার মাঠের পিছনে এক ভাঙা প্রাচীর। প্রাচীর পেরুলেই সবুজ গাছগাছালি ও লতাপাতায় ঘেরা প্রাচীন দুটি দালান, যাকে স্থানীয়রা চেনেন টাকশাল নামে। এই দালানের ইতিহাস নিয়ে জনমনে আছে বিভিন্ন প্রতিক্রিয়া। এটা ছিল দুর্গা মন্দির, মনসা মন্দির, মন্দিরই ছিল, আর এর মধ্যে কোনো মানুষ বাস করে না। কিন্তু এই দুইটা ফ্যামিলি ছিল, দুইটা ফ্যামিলি থেকে এইখানে পূজা করতো। আমি এটা জ্ঞান হইয়া বাপ কাকার কাছে শুনছি এটা টাকশাল বাড়ি ছিল, এখানে নাকি টাকা তৈরি হইত। বর্তমানে এই পুরনো দালানকে ঘিরে পূজা অর্চনা চলে। আর সেই সাথে আছে কিছু অদেখা বিশ্বাস। আমরা পূজা দিয়া যায় সাপে আইয়া সুন্দর দুধ কলা দিয়া যায়, এরপরে মনে কর আমরা লগে লগে নিই না, এটা দিই, এটার সময় হয় মতন, এরপরে তখন খায়, আমরা পরের দিন কাইয়া বাটি নিয়ে যাই। বাপ কাকার কাছে শুনছি, দাদুর কাছে শুনছি যে এইখানটায় যে টাকাটা বিটিদের যে টাকাটা দেখেছিল ওই টাকাটা নাকি ওইখানে একটা ভাঙ্গা আছে, এই টাকাটা গাইবি হইয়া এই পুকুরে পড়ছে, ওই পুটি মাছের মতন ফালাইয়া পড়ছে, এটা আমার বাপ দাদারা দেখছে। স্থানীয়দের ভাষায় জমিদারের পারিবারিক সূত্রে জমির মালিক এই জায়গাটি পরিষ্কার করেন না। পরিষ্কার করলে তবে আমরা করি, একটু করে মন্দিরে আসি। এমনি কি জঙ্গলের মধ্যে আসন যায়? বিল্ডিং এরকম নোংরা ছিল না, পরিষ্কারই ছিল, কিন্তু এটা যে দায়িত্বশাল এখন বর্তমানে আছে এইগুলি পরিষ্কার করতে দেয় না। অবহেলা দেয়, এগুলি তো কেউ কিছু করে না, ফুটবল খেলাই করে, এই জঙ্গল হয়ে গেছে। আবার লেবাটে বাড়িলে জঙ্গল টঙ্গল সাফ করে আবার জঙ্গল হয়ে যায়। তো দারোয়ান ছিল আগে জমিদারা হলে, এখন তো পতিত অবস্থা, এই যে তো এখন জঙ্গল, সরকার যার তো কিছু চাই না, আমাদের নিজ বাড়ি তো। মাঠের সাথে গা ছমছমে এই জায়গা দর্শনার্থীদের মাদক সেবনের স্থান হওয়ায় স্থানীয় বাচ্চারা খেলার বল আনতে গেলেও ভয়ে ঢুকতে চায় না। এটা আগের দিনের পুরনো বিল্ডিং, আমরা এদিকে ঢুকি কিছুদিন, কিন্তু ভয়ে ঢুকি না আমরা। অনেক বিভিন্ন জায়গা থেকে মনে করে নেশা পানি করা এসে পুলিশে আক্রমণ করে, ভয়ে আসি না। রহস্যঘেরা এই টাকশাল শীঘ্রই মাদক মুক্ত হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।